নমস্কার সবাইকে, গুড মর্নিং। আমি পৌশালী, পৌষ সানশাইনের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিওটা কিন্তু একটু সকাল থেকেই শুরু করলাম, আজকে হলো বৃহস্পতিবার। আসলে কালকেই ভিডিওটা দেব ভেবেছিলাম, কিন্তু কালকে ছিল কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা আর সেটা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম না, ভিডিওটা রেডি করে রাখার পরেও আমি আর ভয়েস ওভার দিয়ে আপলোড করার সময় পাইনি। তাই ভাবলাম আজকেই আপনাদের সাথে আমার বৃহস্পতিবারে একটা রুটিন শেয়ার করি, আমি বাড়িতে লক্ষ্মী ঠাকুর কীভাবে পুজো করি বৃহস্পতিবারের দিন সেটাই। আমি নর্মালি বৃহস্পতিবারের দিন সকাল সকাল উঠেই পুজোটা সেরে নেওয়ার চেষ্টা করি, আর বৃহস্পতিবার করে হলেই আমি ঠাকুরের যে আসনগুলো সেগুলোকে একটু পরিষ্কার করে নিই। যেদিনে পুরো আসনটা না পারি পরিষ্কার করতে, সেদিনে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে এই যে নিচের অংশগুলো যেগুলো সচরাচর মোছামুছি হয় না, সেগুলো কিন্তু ভালোভাবে আমি মুছে নিই। বৃহস্পতিবারের দিনেই কিন্তু আমি বেশিরভাগ একটু ফুল কিনে আনি। আমার বাড়িতে যেহেতু ফুলের গাছ নেই, তাই ফুলটা সবসময় ঠাকুরকে দেওয়া হয়ে ওঠে না, কিন্তু বৃহস্পতিবারের দিন চেষ্টা করি বাজার থেকে ফুল কিনে আনা। আর যেদিনে পারি না সেদিনে কিন্তু ফুল ছাড়াই পুজো করে দিই। আর আমের পাতা আমি এবারে কিনে এনেছি, আমের পাতাটাও সবসময় আমার কাছে থাকে না, তার বদলে আমার কাছে একটা তামার আমের পাতা আছে, সেটা দিয়েই কিন্তু বেশিরভাগ দিনই পুজোটা সারি। এখানে ঘটে আমি অল্প করে একটু জল নিয়ে নিয়েছি, শুদ্ধ জল, সেখানে একটা স্বস্তি এঁকে নিচ্ছি। তারপরে ঘটের ভেতরে আমি কয়েকটা জিনিস দিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একটা আমি কয়েন দিয়ে দিই, আর একটা লক্ষ্মী করি, আর একটাখানি সুপুরি, ব্যাস। তারপরে আমি এই বিজোড় সংখ্যার আম্রপল্লবটা দিয়ে তারপরে এভাবে একটা ঘট দিয়ে দিলাম। অনেকের বাড়িতেই কিন্তু বৃহস্পতিবারের পুজোতে কলা ইউজ করা হয়, আমি কলাটা কোনো স্পেশাল ওকেশন থাকলে তবেই ব্যবহার করি, তাছাড়া কিন্তু আমি আমার ডাবটাই ব্যবহার করি, যেটা আমার জন্য সুবিধে হয়। যেহেতু আমি বিভিন্ন জায়গাতে থেকে থেকে অভ্যস্ত, সব জায়গায় তো সবসময় কলা হোক বা এই পানপাতা হোক বা যা যা আমাদের বাঙালি পুজোতে বৃহস্পতিবারে লাগে সব তো পেতাম না, তাই ওইখানে থাকতে থাকতে না এই সমস্ত তামার জিনিসগুলো দিয়েই পুজো করে অভ্যস্ত হয়ে গেছি আমি। আমার পুচকিকে দেখে মনে হচ্ছে কদিন পরে এই সমস্ত পুজোর দায়িত্বটা বুঝি ওকেই দিয়ে দিতে হবে। ও এত ইন্টারেস্ট নিয়ে ঠাকুরকে ফুল দেয় আর এইসব ধূপ টুপ দেখায়, আর শাঁখটা কাছে নিয়ে গেলে না মুখ দিয়ে আওয়াজ করে যে আমি কেমন করে শাঁখ বাঁচাই। তো ওকে আমি সকালবেলা আমার কোলে বসিয়ে রেখেছি আর এত ছটপট করছে, শুধু ঠাকুরকে ফুল দিচ্ছে আর ঠাকুরের কাছ থেকে ফুল নিয়ে নিচ্ছে। যাই হোক, ওকে নিয়েই কিন্তু আমাকে প্রায় দিনই পুজোটা সারতে হয়, আর এই জিনিসগুলো আমার কাছে এখন অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। প্রথম প্রথম খুব কষ্ট হলেও এখন ধীরে ধীরে সব কিছু জিনিসে যেন মানিয়ে নিতে শিখে গেছি। ওদিকে আমার ঘরটা স্থাপন করা হয়ে গিয়েছে, তারপরে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে নিয়ে ধূপ দীপ দিয়ে ভালো করে আরতি সেরে নিলাম। বৃহস্পতিবারের দিন বলা হয় যে কোনো রকম ঘণ্টা কাঁসর এগুলো মা লক্ষ্মীর সামনে বাজাতে না, তাতে নাকি লক্ষ্মী মা রুষ্ট হন। তো বৃহস্পতিবারের দিন আমি চেষ্টা করি শুধুমাত্র শাঁখ বাজিয়ে পুজো করার, আর তারপরেই আমি লক্ষ্মী পাঁচালিটা পরে নিয়ে পুজোটা সম্পন্ন করব। নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী প্রতসার, ইতি বৃহস্পতিবারে ব্রত কথা সমাপ্ত। আর এভাবেই আমি বাড়িতে ছোট্ট করে বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরের পুজো সম্পন্ন করলাম। আজকে কিচেনে সেরকম রান্নাবান্না বলতে কিছুই নেই, কালকে লেফটওভার কিছু সবজি ছিল সেগুলো দিয়ে লাঞ্চ সেরে ফেলবো, তাই মেয়ের আগে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, তাই ভেবেছি আজকে কিচেন কাউন্টার টপটা একটু ক্লিন করব। সাধারণত উইকলি যে ক্লিনিংটা করে থাকি সেটা প্রায় দু সপ্তাহ মতো করা হয়ে ওঠেনি, আর আমার কিচেনে তো কোনো রকম চিমনি নেই, তাই সপ্তাহে যদি ক্লিন না করি না এরকমভাবে ময়লা জমে যায়, ভীষণ ময়লা জমেছে, যেটা বাইরে থেকে দেখতে এতটাই বাজে লাগছে। তো আমি ভাবলাম আজকে একটুখানি পরিষ্কার করে ফেলি আর একটু অর্গানাইজ করে ফেলি।
প্রথমে আমি এই জানালার পাশটা পরিষ্কার করে নিলাম, তারপরে জানালাটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। জানালার উল্টো দিকটাতে না খুব ময়লা জমেছে, যেহেতু পায়রাকে খেতে দিই ওখানটাতে এতটা বেশি ময়লা জমে, কিন্তু আমার এদিক থেকে উপায় নেই, হাতটা যাচ্ছে না, যতটা হাত গেছে ততটা ঘষে নিয়েছি। আর এখানটায় আমার কাছে এরকম একটা ব্রাশ ছিল, সেটাতে একটুখানি সার্ফের জল দিয়ে ওটাকে দিয়ে ভালো করে পরিষ্কার করছি, দেখা যাক কতটা হয়। খুব একটা তো ভালো হলো না, মানে আমি ঠিক স্যাটিসফাই হলাম না, কিন্তু যতটুকু হয়েছে ততটা দিয়ে কাজ চালাতে হবে। জানেন এই যে পায়রাগুলো আমার কাছে খেতে আসে, এদেরকে কিন্তু এই অভ্যেসটা করতে আমার প্রায় 7-8 মাস সময় লেগে গিয়েছে। আগে আগে খেতে দিলেও ওরা কিন্তু আমাকে দেখলে পালিয়ে যেত, কিন্তু ইদানিং দেখি যে ওরা আমাকে দেখলেও পালিয়ে যায় না, বা আমি ওদের কাছে হাত নিয়ে গেলেও তারা কিন্তু ভয় পায় না। আসলে এই জিনিসটাও কিন্তু একটা সম্পর্কের মতো, যেরকম একটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী আর দৃঢ় করতে গেলে সময়ের দরকার পড়ে, সেরকমই সেই সময়ের সাথে সাথে কিন্তু সেই সম্পর্কের মধ্যে বিশ্বাসযোগ্যতা বা ভরসার জায়গা কিংবা একটুখানি সহানুভূতি কিংবা একটুখানি যত্নেরও প্রয়োজন পড়ে, তবেই কিন্তু একটা সম্পর্ক মজবুত হয়, তাই না? ওদিকে কিন্তু জানালার নিচের অংশটা আমি পরিষ্কার করে নিয়েছি আর অল্প একটু অর্গানাইজও করে নিয়েছি, এখন এই কাউন্টার টপটাকে অর্গানাইজ করে নেব। তার আগে সমস্ত জিনিসগুলোকে একটু ডিপ ক্লিন করে নিয়েছি। এই ডিপ ক্লিনটা কিন্তু আমি মাসে 1.5 মাসে একবার করে থাকি, আগে আগে একটু বেশি করতাম, কিন্তু এখন না সেই সময়টা পাই না বলে একটুখানি লেট হয়ে যায়। এই যে জিনিসগুলো আমি দিয়ে রাখি র্যাকটার ওপরে, সেগুলোতে প্রচণ্ড পরিমাণে তেল ছিটে ময়লা জমেছিল, আর এই র্যাকটা আমি মিশো থেকে নিয়েছিলাম, এই 280 কিংবা 300 এই দামের মধ্যে হবে, খুবই টেকসই একটা জিনিস। মিশো থেকে জিনিসপত্র নেওয়ার সময় একটুখানি রিভিউ দেখে নেবেন, তাতে কিন্তু সুবিধে হয়, যেগুলোতে একটুখানি বেশি রিভিউ থাকে আর রিভিউগুলো ভালো থাকে তবেই কিন্তু ওই প্রোডাক্টটা ভালো হয় আর জেনুইন হয়। আর এদিকে কিন্তু আমি এই জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, একটুখানি সার্ফ জল করে নিয়েছি, তার মধ্যে ভিনিগার মিশিয়ে এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি। আর এর ওপরের অংশগুলোতেও কিন্তু অনেকটা তেল ছিটে ময়লা জমেছে, যবে থেকে এসেছি তবে থেকে একবারও ক্লিন করা হয়নি, তো এখন আমি ভালো করে ক্লিন করে নিলাম ওগুলোকেও। আর এখন এই র্যাকটাকে আমি প্লেস করে দিচ্ছি। প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে আগের মতো প্লেস করব না একটুখানি চেঞ্জ করব, তো ভাবলাম যখন আমি কাউন্টার টপটা ক্লিন করছি তো একটু অন্যরকমভাবে অর্গানাইজ করি। আর একটু আগেই আপনাদেরকে যে স্পাইস বক্সটা দেখালাম, ওটা কিন্তু ফ্লিপকার্ট থেকে এই কিছুদিন আগেই আমি নিয়েছিলাম, কিন্তু কোয়ালিটিটা নিয়ে আমি একদমই স্যাটিসফাই নই, কারণ এই কিছুদিনের মধ্যে ওর ওপরে খুব বেশি পরিমাণে রাস্ট হয়ে গিয়েছে, মানে জং জমে গিয়েছে। তো ওটাকে একটু জল দিয়ে পরিষ্কার করলে যদিও উঠে যায়, কিন্তু তা সত্ত্বেও এটা তো পড়া উচিত নয়, তো কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি আমার। তো আমি এর আগে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করেছিলাম যে এরকম স্পাইস বক্সের মধ্যে কাপড় একটা দিয়ে রাখবেন, তাতে কিন্তু অনেকটা সুবিধে হয়। দেখুন আমাকে কিন্তু আর একদম পরিষ্কার করতে হলো না, একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, তাতে কিন্তু একবারে নতুনের মতো হয়ে গেল। আর আজকে কিন্তু আমি আর কোনো কাপড় দিচ্ছি না, একটুখানি টিস্যু পেপার দিয়ে দিলাম, তার উপরে আমি আবার এটাকে অর্গানাইজ করে রেখে দেব। আর একটু আগে আপনাদেরকে যে আমি নুনের দানিটা দেখাচ্ছিলাম, সেই রিলেটেডই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। নুনের দানির মধ্যে কখনো স্টিলের চামচ রাখবেন না, আমি ইদানিং এই প্রবলেমটা ফেস করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। স্টিলের স্পুন রাখলে কিন্তু স্পুনের মধ্যে জং জমে যায় আর নুনের মধ্যেও ময়েশ্চার ঢুকে গিয়ে নুনটা নষ্ট হতে থাকে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রকম ধরনের তেলের কন্টেনারকে কিভাবে আপনারা পরিষ্কার করবেন। এগুলো যেহেতু একটুখানি সরু মুখবালা হয়, এর মধ্যে কিন্তু খুব একটা জিনিস ঢোকানো যায় না, তো তাতে করে আপনারা ভালো করে পরিষ্কার করতে পারবেন না। তো এই টিপসটা ফলো করলে কিন্তু এরকম কাঁচের তেলের কন্টেনার খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। প্রথমেই আপনারা কি করতে পারেন, এক মুঠো মতো একটু চাল নিয়ে নেবেন, তার মধ্যে প্রায় 1/2 কাপ মতো হোয়াইট ভিনিগার দিয়ে দেবেন। ভিনিগার দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন এভাবে। আর এটা কিন্তু করার সময় একটুখানি সাবধানে করবেন, যেহেতু কাঁচের জিনিস তো এটা ভেঙে যাওয়ারও চান্সেস থাকে। আপনারা চাইলে কিন্তু চালের পরিবর্তে বালি দিয়েও করতে পারেন, আমার কাছে বালি ছিল না তাই আমি চাল দিয়েই করেছি।
এখন 10 মিনিট মতো ঝাঁকিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেব। তার মধ্যে আমি বাইরেরটা ক্লিন করে নেব। যেহেতু তেল চিটচিটে ভাব আছে তাই শুধুমাত্র ভিমবারে যাবে না বলে আমি এর মধ্যে বেকিং সোডা মিশিয়ে বাইরেরটা পরিষ্কার করে নিলাম। আর তারপরে 10 মিনিট হয়ে যাওয়ার পরে এই জলটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চালটা আমি নষ্ট করব না, পাখিকে দিয়ে দেবো খেতে। আর এরপরে আমি ভেতরেরটা ক্লিন করব ভালোভাবে, মানে ফাইনাল ক্লিনিং। এর মধ্যে একটুখানি ভিম লিকুইড দিয়ে দিলাম আর বেকিং সোডা প্রায় 1.5 থেকে 2 চামচ মতো দিয়ে নেব। তারপরে একটুখানি জল দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন। একদম খুব বেশি গরম জল দেবেন না, তাতে কিন্তু কাঁচ ফেটে যেতে পারে। তো এরপরে এভাবে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যতক্ষণ না আপনার মনের মতো পরিষ্কার হচ্ছে। যদিও চালটা দেওয়ার পরে না খুব ভালো পরিষ্কার হয়ে যায়, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। চাল বা বালি দিয়ে পরিষ্কার করার সময় এই মুখগুলোকে একদমই লাগাবেন না, কারণ এর গায়ে দেখুন খুব ছোট্ট একটা ছিদ্র রয়েছে। এর মধ্যে চাল বা বালি ঢুকে গেলে সেগুলো কিন্তু বের করানো খুব মুশকিল হয়ে যায়। এখন আমি ফাইনাল এটাকে 3-4 বার জল দিয়ে ক্লিন করে নেব, আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। দেখুন একদম তেল চিটচিটে ভাবগুলো কিন্তু সরে গিয়েছে, ভেতরটাও একদম নতুনের মতো ক্লিন হয়ে গিয়েছে। আসলে চালটা দেওয়ার ফলে কিন্তু যে পরিমাণে তেল ভেতরে থাকে, যেটা আমাদের সার্ফ দিয়ে বের করানো সম্ভব নয়, সেটা কিন্তু চাল দিয়েই আর ভিনিগার দিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। যে কোনো জায়গাকে নতুনের মতো দেখানোর জন্য সবসময় যদি নতুন জিনিস কেনার না সামর্থ্য থাকে, তাহলে কিন্তু এরকমভাবে প্রত্যেকটা জিনিসকে তার জায়গা পরিবর্তন করে একটু উলট পালট করে রেখে দিলে দেখবেন জায়গাটা কিন্তু নতুনের মতো লাগছে। আমি কিন্তু কিচেনে কোনো নতুন ধরনের জিনিস ব্যবহার করিনি, শুধুমাত্র একটু ওরিয়েন্টেশনগুলো পাল্টে দিয়েছি। কফি মাগগুলোকে এরকম একটা ট্রের মধ্যে আমি রেখে দিয়েছি, আর কিচেন কাউন্টারটপে যে র‍্যাকটা থাকে সেটার একটু প্লেসটা চেঞ্জ করে দিয়েছি। আর এদিকে আমি এরকম দুটো হুক লাগিয়ে নিলাম, সেখানটায় আমার এই কিচেন অ্যাপ্রনটা আর এই ওয়াইপারটা রেখে দিলাম। এখন আপনাদেরকে দেখাই আমার কিচেনের ফাইনাল লুকটি। কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের খুব যত্ন রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।